নির্বাচনী শেষ জনসভায় যোগ দিতে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ যাবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় প্রধানকে বরণ করতে উচ্ছ্বসিত আওয়ামী লীগ নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসী। পুরো জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। নারায়ণগঞ্জ থেকে দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ দশ বছর পর নারায়ণগঞ্জের AKM শামসুজ্জোহা স্টেডিয়ামে জনসভার মধ্য দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনী প্রচারণার ইতি টানবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর এই জনসভা ঘিরে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন দলের স্থানীয় নেতাকর্মীরা। বঙ্গবন্ধু কন্যাকে বরণ করে নিতে চলছে মঞ্চ তৈরির কাজ, দফায় দফায় পরিদর্শন করছেন নেতাকর্মী সহ প্রশাসনের লোকজন। আমাদের প্রধানমন্ত্রী আসছে, এটি আমাদের কাছে অনেক বড় পাওয়া। অত্র এলাকার জনসাধারণ মা ভাই বোনেরা সব উজ্জীবিত, আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী, এই প্রমাণ আমরা নেত্রীকে নির্বাচনে 7 তারিখে দেওয়ার চেষ্টা করব। নেত্রীর আগমনে নেতাকর্মীদের মাঝে বইছে খুশির জোয়ার। শেখ হাসিনার বক্তব্যে শুধু জেলার রাজনৈতিক নয়, অর্থনৈতিক উন্নয়নে নতুন কোনো চমক থাকবে এমন প্রত্যাশা সবার। নেত্রী যেমন নারায়ণগঞ্জের মানুষকে ভালোবাসা প্রদর্শন করেছেন, নারায়ণগঞ্জের মানুষও কিন্তু জাতিপিতা কন্যাকে ঠিক একইভাবে ভালোবাসে। আমরা মাদক সন্ত্রাস চাঁদাবাদী ভূমিদস্যু ইফটিচিং এটা বন্ধ করতে চাই। আমরা চাই আমার ছেলে যদি রাত্রে 11টার সময় রাস্তা নেমে একলা হাঁটতে পারে, আমার মেয়েও যাতে, আমার মেয়ে আপনার মেয়ে সবাই যাতে হাঁটতে পারে। বিশেষ করে শিক্ষা চিকিৎসা এই বিষয়টা নারায়ণগঞ্জ কেন্দ্রে কিছু করা যায় কিনা এটা নেত্রীর কাছে আমার একটা আবেদন থাকে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব পর্যায়ের নেতাকর্মীকে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। বাংলার আপামর জনগণ তাকে আবার ভোট দিয়ে আবার চতুর্থবারের মতো তাকে আবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। নিরাপত্তা নিশ্চিতে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।